वेलकम टू माय चैनल बुनु बाबूते तुम्हारे सकल के जाना अनेक 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 भलोबासा तो आशा करी तुम्हारा सबाई खूब 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 भलो आछो। तो आमी तो पुरोपुरी बिंदास आछी। आज के इवनिंग शुरू कर लाम आमार ब्लॉगटी। तो आज के आमार खूब 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 मजार दिन एवं खूब आनंदेर दिन कारण एकटाई कारण आमार काछे आमार मा ओ आमार मासी दुजने मिले एसेछे बेड़ाते। तो ओरा सकाल थेके ट्रेन धरे एसे ए सन्ध्याबेला जस्ट पौंछेछे। तो सन्ध्याबेला पौंछे तारपरे किछु खावा दावा हलो। खावा दावा करे बेगुनी टेगुनी भेजे मुड़ी टुड़ी खावा दावा हलो। तो ओरा एखन गल्प करछे केउ शुये आछे। तो देखाच्छि चलो मा मासिके। ए जे मा मासि एसे गेछे। मासि शुये आछे। मा बसे आछे एटा भिडियो करा हच्छे। केउ ना जे शुये आछे बसे आछे। एई घरटा आमार पुरो खाली पड़े छिलो। तो घरटा पुरोपुरी एखन आमार भर्ती हये गेछे। तो एरपरे रान्नाघरे जाए की रान्नाबान्ना होच्छे तोमादेरके देखाबो। तो चलो की रान्नाबान्ना होच्छे तोमादेरके देखाई। एई जे एदिके पटल भाजा बसिएछि। प्राय आमार रान्नाबान्ना प्राय माने शेष हये गेछे। एदिके एकटु पटल भाजा करेछि आर एदिके एई जे देखो सजने डाँटा दिए आलू दिए माछ दिए झोल करेछि। देखते ही पाच तुम्हरा। और एदी के भात पुरोपुरी रेडी आछे। एदी के एक तरकारी होच्छे जे तरकारीटा हलो एजे हाथे करे देखाते पाच्छी ना फुंकी दिए देखाई। एजे एटा कुचो चिंगड़ी निये एसेछिलो तोमादेर दादा भाई। शाशुड़ी मा एसेछे बोले विभिन्न रकम माछ निये एसेछे। तो एजे कुचो चिंगड़ी। तो कुचो चिंगड़ी एखाने सर्षे बाटा दिए आमी बाटी चच्चड़ी बसिएछि। আর এই যে মাছের তেল আছে তোমরা দেখতে পাচ্ছ। এই যে মাছের তেল পেঁয়াজ দিয়ে বেশ ভাজা করব। তো এই হলো। আর মা তো অনেক 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 কিছু এনেছে। তো আম থেকে আনারস থেকে যা মানে বাপের বাড়ি থেকে এলে আমের বাড়িতে ঘুরতে যা আনা হয় আর কি। তো অনেক কিছুই নিয়ে এসেছে। তো জাগে তো আমি রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগ। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার এই যে চিংড়ি মাছের আমি একটু মালাইকারি বানাচ্ছি। যেহেতু এটা খুব বড় চিংড়ি নয় ছোট সাইজের চিংড়ি তাই আমি ছোট সাইজের চিংড়ি হলে একটু মালাইকারি বানাই। হাই গাইস গুড মর্নিং। তো কালকে তো রাত্রেবেলা তোমাদের সঙ্গে কথাবার্তা বললাম। মামাসি এসেছে তোমাদেরকে দেখালাম। তো আজকে আবার সকাল থেকে শুরু করছি ব্লগটা কারণ কালকে রান্নাবান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া করে গল্প গুজব প্রচুর পরিমাণে হয়েছে। যেহেতু মা মাসি এসছে তার জন্য গল্প তো প্রচুর পরিমাণেই হবে কারণ অনেক দিন পরে মায়ের সঙ্গে দেখা হলো আর মাসির সঙ্গে দেখা হলো। তো যা হয় আর কি মা এলে মা এসছে বলে কথা। তো যাকে আমি তোমাদেরকে আজকে চান টান করে এসে রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার মেনুগুলো দিয়ে আজকে একটু দেখিয়ে দেবো কী কী মায়ের জন্য রান্না করেছি। যদিও মা মাসি দুজনে মিলেই রান্না করেছে আমাকে তো রান্না করতেই হচ্ছে না এখন। যাই হোক আজকে অনেক রকম আইটেম হয়েছে। তো আজকে আমাদের লাঞ্চ আইটেমে কী কী আছে তোমরা দেখো দেখা। এই যে এক নম্বরে একদম চিংড়ির মালাইকারি। তো আমি রেসিপিটা মানে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি কী কী লাঞ্চে আইটেম আছে ওটাই রেখে দিচ্ছি। দেখো এটা একটা চিংড়ি বড় চিংড়ি করিনি কুচো চিংড়ি ছিল মানে একদম কুচো নয় মিডিয়াম সাইজের কুচো চিংড়ি মালাইকারি। আর এই যে এদিকে হয়েছে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত এটা কম করে করা হয়েছে ঝিঙে আলু পোস্ত। তারপরে এই যে দেখো শাকের একটু চচ্চড়ি বানিয়েছি আলু বেগুন দিয়ে শাকের চচ্চড়ি। এখানে ভাত রেডি আছে। আর এখানে দেখো এই যে আনারসের চাটনি একটু বানিয়েছি একটুখানি আনারস বেশি ছিল তার জন্য। আর আমার মা একটু হালকা খায় মায়ের জন্য একটু আলু পেঁপে দিয়ে এই যে তরকারি বানিয়েছি। আর এই যে মাছের টক মোটামুটি এই রান্নাবান্নাগুলো আজকে হয়েছে। তো আজকে খাওয়া দাওয়া এখনো পর্যন্ত আমাদের হয়নি। তো খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু বিকেলে বেরোবো। তো এখন অ্যাকচুয়ালি ডেইলি বৃষ্টি হচ্ছে। কালকে বৃষ্টি হয়ে প্রচণ্ড হয়েছিল। তো আজকে আমরা একটু বেরোবো যেহেতু মা মাসিরা এসছে। তো তারপরে সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ব্লগটি। তো গাইস
আমরা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম, তোমরা দেখতেই পাচ্ছ ছাতা ফুটিয়ে আমরা যাচ্ছি। তো বৃষ্টিটা খুব বেশি নয়, হালকা হালকা ছিটে ফোঁটা করে পড়ছে, তো তার জন্য একটু ছাতাটা ফুটিয়েছিলাম। তো সেরকম ভেজার উপক্রম নেই যদিও, কিন্তু মানে তাও নিজেকে সেভ করার জন্য একটু ছাতাটা নিয়ে গেলাম। তো এখানেই কাছে আমাদের পার্ক, যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো যে এই পার্কে আমি প্রায়ই আসি। তো মামাসিকে বললাম তো চলো এই পার্কে আমরা একটু যাই। তো এই পার্কে আমরা যখন পৌঁছোই অ্যাকচুয়ালি কেউই ছিল না, আমরা রাত সন্ধে 7টা সাড়ে 7টা নাগাদ গেছিলাম। তো এই যে এখানে মামাসিরা মিলে জিম করছে, এটা জিম অ্যাকচুয়ালি। তো মামাসিরাও একটু জিম করে নিচ্ছে এখানে, আর জিম করা তো শরীরের পক্ষে খুবই ভালো, খুবই ভালো। তো আমি বললাম তোমরা একটু জিম করে নাও এখানটায়। আর আমি তো প্রচণ্ড পরিমাণে হাসাহাসি করছিলাম ওদেরকে এইভাবে ঝুলতে দেখে। তো যাই হোক, পার্কের মধ্যে গিয়ে খুব মজা হলো, খুব আনন্দ হলো। অ্যাকচুয়ালি কেউ তো থাকে না বাড়িতে, একা একাই থাকি, কেউ এলে একটু বেশ ভালো লাগে, মজা লাগে, আনন্দ লাগে। তো যাই হোক, পার্কে সন্ধ্যের টাইমটা কাটালাম, খুব ভালো লাগলো, খুব আনন্দ হলো। তো দেখো এই যে মামাসিরা সব জিম করছে বিভিন্ন ধরনের। এই পার্কটাতে অ্যাকচুয়ালি আমাদের ওই জিমের ব্যবস্থা আছে, জিম করা যায় সকালে উঠে এলে, তো খুবই 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 ভালো হয়, তো শরীরের পক্ষে খুবই ভালো। তো যাকে আমরা জিম টিম এখানে করে কমপ্লিট করে হাঁটা চলা করে পার্কে একটু ঘোরাফেরা করলাম। তো এখানটায় পার্কের এন্ট্রিটা, তো এখানে একটা বেশ ভালো ওই স্ট্যাচু টাইপের আছে নেভির, তো ওইটা আমরা দেখে টেখে বাড়ি চলে এলাম। তো তোমরা ভালো থেকো, দেখা হবে আবার একটি পরের ব্লগে। টাটা।